তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আইএসএল বাংলা আপডেট তো সর্বত্র আমি তোমাদেরকে জানিয়ে দিই এটিকে মোহনবাগানের কিন্তু দুটো ইন্টারেস্টিং আপডেট বেরিয়ে আসছে তো তার সাথে কিন্তু এরও একটা আপডেট আমি তোমাদেরকে ইন্টারেস্টিং আপডেট দিয়ে দিতে চলেছি তো ভিডিওটা ফুল ওয়াচ করবে ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তো সর্বপ্রথম আমি তাদেরকে এর আপডেটটা দিয়ে দিই তো আইএসএল যে নিউ রোড ম্যাপটা বেরিয়েছে রিসেন্ট দু হাজার সাতচল্লিশ তো সেখানে জানানো গিয়েছে যে এ কিন্তু কুড়িটি দল খেলবে দু হাজার সাতচল্লিশ আস্তে আস্তে কিন্তু 20 টা দল হয়ে যাবে তার সাথে কিন্তু দু হাজার ছাব্বিশ আসার আগে ওকে তো এ কিন্তু চোদ্দটি করে দল খেলতে চলেছে

কতটা সত্যতা আছে কারণ কি একটা স্ট্রং সোর্স থেকে আসে নি আমি তোমাদেরকে আপডেটটা তাও দিয়ে রাখলাম রিমোর্টা যেহেতু এখন জানেন ট্রান্সফার উইন্ডো ওপেন আছে অনেক কিছু রিমোর্ বাড়াবে তো সবটাই কিন্তু কভার করবো এমন যে ফেক রিমোভারগুলোকে কভার করে দেবো ওকে কারণ কি তোমরা কিন্তু অনেক চ্যানেল দেখবে কিন্তু দিনে তিন চারটা করে ভিডিও দিয়ে দেয় মানে আপডেট থাকে না তারা কিন্তু ফেক রিউমার বানিয়ে ফেক নিউজ বানিয়ে দিয়ে দেয় তো আমার চ্যানেলটা ফলো করবে তোমরা দেখবে দিনে হয়তো একটা করে ভিডিও মানে যতটা আপডেট থাকে কিন্তু ততটাই দেওয়ার চেষ্টা করি ওকে তো দেখো আমার যেহেতু মনে হয় ফার্স্ট কারণ হতে পারে এমন মনবীর সিং এর কিন্তু রিপ্লেসমেন্ট মানে সাবসিডিউট হিসেবে কোনো একটা প্রপার রাইট এর পজিশনের প্লেয়ার নেই কমল ঠাটাল কিন্তু একটা প্রপার রাইট এর প্লেয়ার একটা ইয়ং প্লেয়ার টোয়েন্টি টু এজ তার এখন ওকে তো সেই কারণে হয়তো নিতে পারে কিন্তু কমল ঠাটালকে তো আমার ওপেনের আমি তোমাদেরকে বললাম দেখো কিন্তু একটা রিমোটটা ফেকও হতে পারে বা প্ল্যানটা ভেসতেও যেতে পারে মানে এটিকে মোড় মাংসের সাথে ডিলটা কিন্তু ভেজতেও যেতে পারে কমে কিন্তু জামসুর রেসিতে কিন্তু তেমন একটা চান্সও পাচ্ছে না তো দেখা যাক ফিফটি ফিফটি চান্স আছে এবং বন্ধুরা আরও একটা এটিকে মোহনবাগানে আপডেট রয়েছে যেটা কিন্তু হায়দ্রাবাদ এফসির প্লেয়ারের সাথে নাকি কোনো প্লেয়ার সাথে কথাবার্তা চালাচ্ছিল আমি তোমাদেরকে বলেইছিলাম কিন্তু দুদিন আগের ভিডিওতে তো তোমার একটা আপডেট ছিল বাট এখন যেই নিউজটা বেরিয়ে আসে যেমনটা কিনা হয়েছিল মুম্বাই সিটি এফসির প্লেয়ারের সাথে লিঙ্ক আপ করছিল মানে এটিকে মোহনবাগান তেমনটা এইচ এফ প্লেয়ারের সাথেও করছিল বাট কিন্তু প্ল্যানগুলো কিন্তু ভেসতে যাচ্ছে এমনটা মানে ডিলটা কিন্তু ডান হচ্ছে না মানে প্ল্যানটা ভিতরে ভিতরেই ভেসতে যাচ্ছে প্লেয়ারের নামও জানা যায়নি তো এমনটাই আপডেট আছে তো যতটা আপডেট ছিলাম তাদেরকে কভার করার চেষ্টা করলাম আসবে একটা নতুন ফ্রেন্সবুকের সাথে এখন ছোটো বাই ভাই